কমতে শুরু করেছে ইলিশের দাম। বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়ায় কেজি প্রতি ইলিশের দাম 100 টাকা পর্যন্ত কমেছে, তবে নগরীর কাঁচা বাজারে বাড়তি মুরগির দাম আর সবজির দামও সহনীয় পর্যায়ে আসতে শুরু করেছে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ শেজান। বর্ষা মৌসুমের অর্ধেকটা চলে গেলেও ইলিশের দাম ছিল ধরাছোঁয়ার বাইরে, বেশি ছিল সব ধরনের মাছের দামও। ব্যবসায়ীরা জানান সরবরাহ বাড়ায় আকার ভেদে ইলিশের দাম কমেছে 50 থেকে 150 টাকা পর্যন্ত। এই সপ্তাহে মাছের রেট অনেকটা কম আছে, কিন্তু মাছের রেট আরো কমবো। গত সপ্তাহে এগুলা আমরা বিক্রি করছি জোড়া 2200-1800, এই সপ্তাহে বিক্রি করতেছি 1500-1400-1500। দাম কম আছে ইলিশ মাছের, তার জন্য মনে করেন যে এই রুই কাতল গরম আছে, একটু কম দাম আছে। বন্যার কারণে খামারিরা মুরগি বিক্রি করে দেয়ায় মুরগির মাংসের সরবরাহ বেড়ে গিয়েছিল বাজারে, কিন্তু এ সপ্তাহে বৃষ্টির অজুহাতে মুরগির দাম কেজিতে বেড়েছে 10 টাকা। বৈরি আবহাওয়ার অজুহাতে বেশ কিছুদিন ধরেই সবজির বাজার ছিল চড়া, তবে এ সপ্তাহে সরবরাহ কিছুটা বাড়ায় সবজির দাম কমতে শুরু করেছে। আজকে বাজারে বেচতেছি শসা বেচতে 40 টাকা, সিম বেচতেছি 80 টাকা, বেগুন বেচতেছি 50 টাকা, গাজর বেচতেছি 60 টাকা, কাঁচা মরিচের কেজি 80 টাকা। কম সময় তো সবজি আমদানি হয়েছে, আবার আমদানি কমে গেলে মনে করেন আবার দাম বাড়বে। এদিকে চলতি সপ্তাহে বেশিরভাগ মুদি পণ্যের দাম একই রকম আছে, আর গেল সপ্তাহের দামই বিক্রি হচ্ছে চাল, গরু ও খাসির মাংস।